হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ আজকে হচ্ছে ফোর্থ মে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দুই থেকে চার মে পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো প্রত্যেক দিন সকালে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো হয় কিন্তু দুই তিন চার এই তিন দিন দুই এবং তিন এই দুদিন কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়নি প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তো প্রত্যেক দিনই তোমাদের ক্লাস করানো হবে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অন করে রাখবে তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আইকনটা অবশ্যই অন করতে হবে না হলে কিন্তু নোটিফিকেশান যাবে না তো অবশ্যই লাস্ট পর্যন্ত আজকের ক্লাসটিও দেখে নিও আজকে মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আজকে এবং সম্পূর্ণ এপ্রিল মাসের একটা ভিডিও দেওয়া আছে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিও এটা যদি পিডিএফ চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে পিডিএফ পেয়ে যাবে চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করব তো ফ্রেন্ডস আজকের ক্লাসের আমাদের লাইক টার্গেট হচ্ছে ফোর প্লাস তোমাদেরকে বারবার রিকোয়েস্ট তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করো এবং এখন যারা দেখছো তারা প্রত্যেকে ভিডিওটি লাইক করো এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হতে চলেছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হতে চলেছেন টি এস ত্রিমূর্তি টি এস ত্রিমূর্তি নিযুক্ত হতে চলেছেন এর আগে কে ছিলেন এর আগে ছিলেন সৈয়দ আকবর উদ্দিন সৈয়দ আকবর উদ্দিন এর আগে ছিলেন এবং প্রশ্ন থাকতে পারে বর্তমানে ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘের মহাসচিবকে রয়েছেন তাহলে অ্যান্টোনিও গুতেরাস ডিরেক্টর জেনারেল বা মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরাস বর্তমানে মহাসচিব রয়েছেন নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা সম্প্রতি নাসা এর প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত হয়েছেন তিনি কোন দেশের নাগরিক ছিলেন তো তিনি আমেরিকান নাগরিক ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নাসা এর প্রেসিডেন্ট ছিলেন নাসা এর পুরোনাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন হবে এটা অ্যাডমিনিস্ট্রেশন এটা প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফিফটি সালে ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার অবস্থিত নেক্সট হচ্ছে ক্রাইসিল অনুসারে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে ভারতের জিডিপি কত ভারতের জিডিপি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট জিডিপির পুরোনাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ক্রাইসিল হচ্ছে ভারতের লিডিং রেটিং এজেন্সি সমস্ত সংস্থাগুলোর বিভিন্ন দেশের রেটিং করে থাকে ক্রাইসিল নেক্সট হচ্ছে চার সম্প্রতি কোন রাজ্য সরকার জগন্না বিদ্যা দিবানা ইোজনা চালু করেছে এই যোজনাটি চালু করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার অন্ধ্র এর মাধ্যমে কি হবে এই যোজনার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রাপ্য বৃত্তি স্কলারশিপ সরাসরি অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে তোমরা যদি এখনও আমাদের ফেসবুক গ্রুপে না জয়েন করে থাকো তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করো আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে গ্রুপ জয়েন করার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক দ্বারা তোমরা কিন্তু গ্রুপে জয়েন করবে প্রত্যেকেই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাঁচ সম্প্রতি কাকে পাবলিক এন্টারপ্রাইজেজ সিলেকশন বোর্ড এর অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে উত্তর হবে রাজীব কুমার রাজীব কুমারকে পাবলিক এন্টারপ্রাইজেজ সিলেকশন বোর্ডের অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে আর রাজীব কুমার এর আগে কী ছিলেন এর আগে তিনি ভারতের অর্থ সচিব ছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত সরকার দ্বারা প্রতি বছর কোন দিনটি আয়ুষ্মান ভারত দিবস হিসেবে পালিত হয় তো তিরিশ এপ্রিল দিনটি প্রতি বছর আয়ুষ্মান ভারত দিবস হিসাবে পালন করা হয়ে থাকে প্রথম পালিত হয়েছিল দু হাজার সালে নেক্সট কোয়েশ্চেন দেখব সাত কোন দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয় তো আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে থাকে ফার্স্ট মে এই দিনটিকে মে দিবস বলা হয়ে থাকে এটা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে নেক্সট হচ্ছে ফিফা স্বাস্থ্যকর্মীদের সম্মানার্থে কোন অভিযান চালু করেছে হ্যাশট্যাগ উই উইল উইন এই অভিযানটি চালু করেছে ফিফা স্বাস্থ্যকর্মীদের সম্মানার্থে হ্যাশট্যাগ উই উইল উইন পরবর্তী কোয়েশ্চেন সম্প্রতি কাতারে ভারতের রাষ্ট্রদূত কাকে নিয়োগ করা হয়েছে তো কাতারে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে দীপক মিত্তালকে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন জানতে হবে যে কাতারের রাজধানীর নাম কি তো কাতারের রাজধানী হচ্ছে দোহা এবং কাতারের মুদ্রা হচ্ছে রিয়াল কাতারি রিয়াল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দশ কোন সংস্থা দিল্লি পুলিশের সাথে মিলিতভাবে ইমিউনিটি বুস্ট কার্যক্রম আয়ুরক্সা চালু করেছে কার সাথে যুক্ত হয়ে মিলিতভাবে এই ইমিউনিটি বুস্ট কার্যক্রম আয়ুরক্সা নামক ইমিউনিটি বুস্ট কার্যক্রমটা চালু করেছে সেটা হচ্ছে এআইআইএ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা এর সাথে যুক্ত হয়ে দিল্লি পুলিশ ইমিউনিটি বুট বুস্ট কার্যক্রম চালু করেছে এই যে এ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এগারো মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার একুশ কোন দেশ আয়োজন করবে এটা আয়োজন করবে সার্বিয়া এর আগে এটা আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতকে তারপর সার্বিয়াকে দেওয়া হয়েছে তো মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে দু হাজার একুশ সালে সার্বিয়াতে পরবর্তী কোয়েশ্চেন সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান রূপে কে শপথ নিলেন তো বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি রূপে শপথ নিলেন দীপঙ্কর দত্ত ভূষণ ধর্মাধিকারীর স্থলাভিষিক্ত হলেন অর্থাৎ এর আগে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ভূষণ ধর্মাধিকারী বর্তমানে হলেন দীপঙ্কর দত্ত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি এগারোতম পিটসবার্গ জলবায়ু বার্তা আয়োজন করবে কোন দেশ এটা আয়োজন করবে জার্মানি এগারোতম পিটসবার্গ জলবায়ু বার্তা আয়োজন করছে জার্মানি ভারতের প্রতিনিধি কে থাকছেন ভারতের প্রতিনিধি হচ্ছেন প্রকাশ জাভড়েকার নেক্সট হচ্ছে চৌদ্দ নম্বর কোয়েশ্চেন ভারতের বিখ্যাত খেলোয়াড় চুনি গোস্বামী প্রয়াত হলেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন তো তিনি ফুটবল খেলার সাথে যুক্ত ছিলেন এবং সাথে সাথে তিনি ক্রিকেটেও খেলতেন তো তিনি ভারতের ফুটবল দলের ক্যাপ্টেন থাকার পাশাপাশি ভালো ক্রিকেট খেলতেন ভারতের ফুটবল দলের তিনি ক্যাপ্টেন ছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পনেরো সম্প্রতি কোন রাজ্যের কালো চালকে জিআই টেক দেওয়া হয়েছে কোন রাজ্যের কালো চাল কালো চালকে মণিপুর রাজ্যের এই কালো চালকে জিআই টেক দেওয়া হয়েছে এই চালকে স্থানীয় ভাষায় চাক হাউ বলা হয় মণিপুরি স্থানীয় ভাষায় তারা চাক হাউ বলে থাকে এর পাশাপাশি সম্প্রতি জিআই টেক দেওয়া হয়েছে কাশ্মীরি কেশরকে কাশ্মীরের কেশর বা জাফরানকেও সম্প্রতি জিআইটেক দেওয়া হয়েছে তো প্রত্যেক দিন ক্লাসের শেষে তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকি সেই আজকের কোয়েশ্চেনটি হবে ক্লাসের শেষে আজকের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে সেই কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে মন রেগা বা এম এনআর মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি এজেন্সি নয় এটা প্রোগ্রাম থাকে তো যোজনার কোন রাজ্যের সর্বাধিক শ্রমিক কর্মরত ছত্তিশগড়ে সর্বাধিক শ্রমিক কর্মরত এই প্রকল্পে এম এন আর ইজি এ প্রকল্পে নেক্সট হচ্ছে ভারতের অর্থমন্ত্রকের অধীনে আর্থিক বিষয়ক সচিব কাকে নিযুক্ত করা হয়েছে এটা নিযুক্ত করা হয়েছে তরুণ বাজাজকে নিযুক্ত করা হয়েছে ভারতের অর্থমন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব হিসেবে এর আগে অতনু চক্রবর্তী ছিলেন নেক্সট হচ্ছে আঠেরো নম্বর কোয়েশ্চেন এক মে দু কোন রাজ্য তাদের ষাটতম স্থাপন দিবস পালন করল এটা করেছে মহারাষ্ট্র এবং গুজরাট সম্প্রতি তারা ষাটতম স্থাপনা দিবস পালন করলো কারণ ফার্স্ট মে উনিশশো সালে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য প্রতিষ্ঠিত হয় তো তো তাদের ফার্স্ট মে দু হাজার কুড়িতে ষাট বছর পূর্ণ হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে উদ্ভব ঠাকরে এবং বর্তমান মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি নেক্সট দেখব গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় রূপানী এবং গুজরাটের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে আচার্য দেবব্রত তাহলে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি এবং গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত পরবর্তী কোশ্চেন সম্প্রতি কোন দেশের বিশিষ্ট ব্যক্তি ডেনিস গোল্ডবার প্রয়াত হলেন ডেনিস গোলবার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সাউথ আফ্রিকার তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের স্বার্থে দীর্ঘদিন ধরে বর্ণ বৈষম্যের প্রতিবাদে লড়াই করে গিয়েছিলেন তো ডেনিস গোল্ডবার্গ এই জন্যই প্রসিদ্ধ ছিলেন বা বিখ্যাত ব্যক্তি দক্ষিণ আফ্রিকার ছিলেন তো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন নেক্সট হচ্ছে সম্প্রতি প্রকাশিত ওপেন বাজেট সার্ভে সূচিতে ভারতের স্থান কত ওপেন বাজেট সার্ভে সূচিতে ভারতের স্থান হচ্ছে ফিফটি তিপ্পান্ন সার্ভে রিলিজড বাই এই সার্ভেটা কারা রিলিজ করেছে সার্ভেটা করেছে ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ ইটার ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ নামক সংস্থা এই বাজে এই সার্ভেটি করেছে ভারতের র্যাঙ্ক হচ্ছে ফিফটি থ্রি তো আজকে তোমাদের যে কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠা হয় সেই কোয়েশ্চেনের উত্তর তোমাদের প্রত্যেককে কমেন্ট বক্সে জানাতে হবে তো অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করো এবং প্রত্যেকেই তোমরা ভিডিওটি লাইক করে দাও এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পাবে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে জয়েন করার ফেসবুক গ্রুপ অবশ্যই তোমরা জয়েন করো এখনও অনেকেই ফেসবুক গ্রুপ জয়েন করেনি অনেক মেম্বার ফেসবুক গ্রুপে হয়ে গেছে তো তোমরা এখনও যারা জয়েন করিনি ফেসবুক গ্রুপকে ফলো করো কারণ তোমাদের যে কোনো প্রশ্নের সমস্যা হলে সেখানে তোমরা যদি পোস্ট করো তাহলে যে কেউ তোমাদের উত্তর দিয়ে দেবে সঙ্গে সঙ্গে তোমরা উত্তর পেয়ে যাবে তাই তোমাদের বারবার বলা হচ্ছে ফেসবুক গ্রুপকে জয়েন করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ আজকের লাইক টার্গেট ফোর হান্ড্রেড প্লাস প্রত্যেকে ভিডিওটি একবার লাইক করে দিয়ে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ